শত বছরেরও বেশি পুরনো দিনী বিদ্যাপীঠ সৈফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদ্রাসা। বিশ্বনাথ উপজেলার উত্তর পূর্ব সীমান্তে যার অবস্থান, ধারণা করা হচ্ছে এটি এই উপজেলার সবচেয়ে প্রাচীন দিনের শিক্ষা প্রতিষ্ঠান। শতাব্দীর বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে নিরবিচ্ছিন্নভাবে আলো ছড়িয়ে যাচ্ছে এ মাদ্রাসাটি। 1914 সালে এ মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। যাত্রা লগ্ন থেকে এ মাদ্রাসাটির সুখ্যাতি রয়েছে দেশে এবং বিদেশে। অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক তৈরির প্রাথমিক কারখানা এ মাদ্রাসাটি। জানা যায়, প্রাচীন এ মাদ্রাসাটি হরিপুর নিবাসী সিলেটের প্রথম মুসলিম মহিলা কবি সহিফা বিবির দানকৃত ভূমিতে তারই নামানুসারে প্রতিষ্ঠা করেন শেখ কড়িয়া রহমতুল্লাহ আলাইহির পিতা মৌলবী আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহি। আধ্যাত্মিক অলি শায়েখ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি এ মাদ্রাসাটির ছাত্র ছিলেন। অবহেলা আর নাজুক অবস্থা থেকে সরকারের পাশাপাশি মাদ্রাসাটির অবকাঠামো উন্নয়নে এলাকার বিত্তবানগণ বিভিন্ন সময় দানের হাত নিয়ে এগিয়ে আসলে সেই অবস্থা থেকে উত্তরণ অনেকটা সম্ভব হয়। তবে যাতায়াত ব্যবস্থা নিয়ে একসুরে বলেন। সৈফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদ্রাসার লেখাপড়ার মান খুবই ভালো। প্রতি বছর এখান থেকে অনেক শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বের হয়। তবে আমাদের একটাই অসুবিধা যে আমরা যে সময় মাদ্রাসায় আসতে চাই, যেমন বর্ষাকালে আমাদের মাদ্রাসায় আসার রাস্তাগুলো খুবই কাঁচা এবং বর্ষাকালে ওই রাস্তাগুলো কাদা জমে যায়, যাতে মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসতে অনেক সমস্যা হয়। শিক্ষাক্ষেত্রে এ মাদ্রাসাটি কয়েকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খেতাবে ভূষিত হয়। তবে যাতায়াতে প্রাচীন এ মাদ্রাসাটি অনেকাংশে কালের পর কাল পিছিয়ে রয়েছে। এ বিষয়ে মাদ্রাসা প্রধান বলেন। সৈফাগঞ্জ মাদ্রাসাটা 1914 সালে প্রতিষ্ঠিত। তৎকালীন সিলেটের প্রথম মুসলিম মহিলা কবি সৈফা বিবি ওরফে হাজি বিবি, উনি এলাকার জমিদারিত্ব আসিল, উনি এই মাদ্রাসাটা 700 জায়গার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল। প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় অবদান যে নইল শেখে কৌড়িয়া আব্বা জনাব আব্বাস আলী সাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভূমিদাতা সৈফা বিবি। আর শেখে কৌড়িয়া ও আব্বার সাথে এই মাদ্রাসার 7-8 বছর পর্যন্ত মাদ্রাসার লেখাপড়া করছে। বিশেষ করে যে রাস্তা নিয়ে যে সমস্যা আছে, এই রাস্তার সমস্যাটা একান্ত আমাদের সবচেয়ে বড় সমস্যা দাঁড়াইছে। আপনারার কাছ থেকে, আপনারা আর্থিক মানসিক এবং ক্ষমতাসীন সরকারের সাথে আপনারা যারা সুসম্পর্ক আছে, আপনারা দয়া করে আমাদের কাছে হইরা আমরা রাস্তাগুলার একটু করবি। বিশেষ করে সুবাদার আব্দুল মালিক বাড়ির স্বপ্ন হইতে সৈফাগঞ্জ মাদ্রাসা পর্যন্ত পাকাকরণের উপযোগী একটি রাস্তা করার দেয় আমরা সর্বাত্মক সহযোগিতা আপনার কামনা করি। আর জাতি গঠনে বিশ্বনাথ উপজেলার শত বছরের পুরনো দিনী শিক্ষা প্রতিষ্ঠান সৈফাগঞ্জ SD মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে এবং অবকাঠামো উন্নয়নে সরকারকে আরও বেশি করে নজর দেওয়ার আহ্বান সমুজ আহমদ সাইমন, লন্ডন বাংলা ভয়েস।